আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। আমি কোনো কালার ব্যবহার করব না এবং চেষ্টা করব খুব সহজ করে দইটি দেখিয়ে দেওয়ার জন্য। আমি এখানে 6 কাপ লিকুইড মিল্ক নিচ্ছি। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি। 6 কাপ দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। আমি খুব বেশি ঘন করব না। আমি 6 কাপ দুধ জাল দিয়ে 5 কাপ বানিয়ে নেব। চুলার আঁচটা মাঝারি করেই রাখব। দুধ বলক আসা পর্যন্ত একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যেন হাঁড়ির তলাতে দুধটা লেগে না যায়। এভাবে জাল করে নিয়ে আমি কতটা কমিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিব, এবং একে একে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব দুধের ভিতরে। দুধটা যখন কমে এতখানি নিচে নেমে আসবে, মানে 1 কাপ পরিমাণ আমি জাল করে কমিয়ে নিয়েছি, এরপরে এর ভিতরে আমি চিনিটা দিয়ে দিব। চিনি আমি 1/2 কাপ চিনি এখানে ব্যবহার করব। প্রথমে কিছুটা চিনি দিয়ে একটু নেড়ে আমি এটার মিষ্টিটা চেক করে নিচ্ছি, মানে কি পরিমাণ মিষ্টি হলে পারফেক্ট হবে আমি সেটা একটু চেক করে বাকি চিনিটাও আমি এর ভিতরে দিয়ে দিব। আমি টোটাল 1/2 কাপ চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে দুধটা আবারও একটু পাতলা হয়ে যাবে, এই জন্য আমি আবার কিছুক্ষণ দুধটাকে জাল দিব। চুলার আঁচটা এখনও মাঝারি আছে। যখন ঠিক এরকম একটু ঘন হয়ে আসবে, দুধের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, আমি তখনই দুধটা নামিয়ে রাখব। অন্য একটা হাঁড়িতে বা অন্য একটা প্যানে আমি 6 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। ঘন ঘন নাড়তে হবে যেন চিনিটা পুড়ে না যায়। এভাবে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা, আমি যে সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন সুগারটাও ব্যবহার করতে পারেন। যদি ব্রাউন সুগারটা ব্যবহার করেন তাহলে বাকি এই চিনিটা ক্যারামেল করার দরকার নেই। খুব সুন্দর একটা কালার চলে আসবে ব্রাউন সুগার ব্যবহার করলে। ক্যারামেলটা দিলে দইয়ের স্মেলটা অনেক সুন্দর আসে, সেজন্যই ক্যারামেল করে দেয়া। ঠিক এই রকম কালার চলে আসলে চিনিটার ভিতরে, চিনি গলে গিয়ে এরকম ক্যারামেল তৈরি হয়ে গেলে এর ভিতরে আগের থেকেই যে জাল দিয়ে রেখেছিলাম দুধ, সেখান থেকে কিছুটা দুধ আমি এর ভেতরে অল্প করে গুলিয়ে নিচ্ছি। দুধটা কিছু ঠান্ডা হবার পর ব্যবহার করতে হবে, না হলে দুধের গরম এবং ক্যারামেলের গরমে পুরো দুধটা বলক এসে পড়ে যাবে। আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি এবং ক্যারামেলটার সাথে জাল করে মিশিয়ে নিচ্ছি। এভাবে পুরো ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবার পর আমি বাকি দুধের সাথে এই ক্যারামেল মেশানো দুধটাকে মিশিয়ে দিব। আমি সেটাও দেখিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ক্যারামেলটা মিশে যাবার পর এবার আমি পুরো দুধের মধ্যে ক্যারামেল মেশানো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ করে নতুন নতুন রেসিপি দেখিয়ে দেওয়ার জন্য। এভাবে পুরো দুধের সাথে আমি ক্যারামেল মেশানো দুধটা মিশিয়ে দিয়েছি। এবার একটা এভাবে চুলাতে হাঁড়ি গরম করতে বসিয়েছি। আমি 10 মিনিট গরম করে নিব। এবার দেখিয়ে দিচ্ছি। আমি দই নিয়েছি। দইটাকে প্রথমে একটা স্ট্রেইনারে করে 8 ঘন্টা স্ট্রেন করে নিয়েছি। आमी एखाने दई नियेछि 5 टेबिलस्पून दई आमी स्ट्रेनारे स्ट्रेन करे नियेछि 8 घंटा। एबार दईटाके पेस्ट करे निब, जेहेतु आमी पुरो दूधेर भितरे एई दईटा दिले मेशाते कष्ट होबे, एजोन्नो आलादा करे एकटु पेस्ट करे निच्छि। साथे आबार एकटु दूध मिशिए आबार एटाके पेस्ट करे नेब, माने अनेकटा घन पेस्ट तैरी होबे, जाते करे दूधेर भितरे जखन ढेले दिब सेटा मेशाते सहज हय बा खूब द्रुत मिशे जाय। आमी सेटाओ देखिए दिब। एबार आमी दूधेर मध्य ढेले दिएछि, ढेले दिए एकटु नेड़े निच्छि, खूब भालो करे नेड़े निच्छि जेन मिशे जाय। ठीक एरकम भावे मिशे जाबे तैरी करा पेस्टा। एबार विभिन्न रकमेर बाटी आमी एखाने व्यवहार करछि, माटिर बाटी नियेछि, सिरामिकेर बाटिओ नियेछि, ग्लासओ नियेछि। आमी सबगुलोतेई आमी देखिए दिब जे खूब सहजेई एई दईटा बसे जाय। एकटु ऊपर थेके ढेले दिच्छि ए कारणे जेन एकटु बाबल क्रिएट हय, देखते खूब भालो लागे दईटा। सबगुलो बाटी एबं मगेर मध्य ढाला शेष। एबार आमी फयल दिए एगुलोके कवर करे दिब, प्रत्येकटा बाटीके फयल दिए आमी एभावे कवर करे दिচ্ছি। एभाবেই माटिर बाटी, सिरामिकेर बाटी एबं मगटाके फयल दिए कवर करे दिয়েছি। पुरो कवर करे दिए एबार गरम करे राखा जे पातिलटा, माने आमी खूब भालोभाবেই गरम करेছি, हाई फ्लेमे गरम करे নিয়েছি। এটার ভিতরে মোটা একটা টাওয়াল বিছিয়ে দিচ্ছি, এভাবে বিছিয়ে দিয়ে এর ভিতরে আমি प्रथमे माटिर जे बाटीटा सेटा बसिएছি। एरपरे आमी एकटा मग बसिए दिब, मगटाके बसिए दिচ্ছি। एरपरे सिरामिकेर एकटा बाटी बसिए दिচ্ছি, आर तीनटाई आमी एटार भेतरे दिচ্ছি। दिए टावाल दिए चारपाश थेके एने आमी एटाके खूब भालो करे कवर करे देब। एभावे दुटो हाड़ितेई बसिएছি। सारा रात रेखे आमी एटाके सकाल बेला एकटु चेक करे नियेछिलाम, आमी आपनादेरके देखिए दिচ্ছি। सकाल बेला एभाबेई ओपेन करे आमी सबगुलोके आबार कवर करेई फ्रिजे रेखे दिब। 2 থেকে 3 ঘंटा फ्रिजे थाकार परेई এটা পরিবেশন করার যোগ্য হবে। আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো এখন একসাথে খুলে নিয়েছি, মানে 2 হাঁড়িতে যে আমি বসিয়েছিলাম দই সবগুলোই বের করে নিয়েছি, বের করে ফ্রিজে রেখেছি। তারপরে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি সবগুলো। খুবই মজাদার হয়েছে এই দইটি, আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারেন। সামনে যেহেতু রমজান, রমজানে সবাই কম বেশি দইটা রাখেন ইফতারিতে। এভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। এবং আমি বাটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন দইটা খুব ভালো মতো বসে গিয়েছে। আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে দইয়ের রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।